প্রিয় বন্ধুরা নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি ক্লাক পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আপনারা ভারতবর্ষের সকল ছাত্রছাত্রীরাই আবেদন করতে পারবেন ছেলে এবং মেয়েরা এখানে আবেদন করতে পারবে লাস্ট ডেট কবে কিভাবে আবেদন করবেন কত টাকা লাগবে কোন ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন পরীক্ষার সিলেবাস পরীক্ষা কবে হবে রেজাল্ট কবে প্রকাশিত হবে ডিটেলসে বলবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখুন কোন কোন ব্যাঙ্কে আপনাদেরকে নিয়োগটা করা হবে বা কোন অর্গানাইজেশনস আপনাদের নিয়োগটা করবে ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র কানাডা ব্যাঙ্ক সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনালস ব্যাঙ্ক পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবারের ডেট কী আছে এখানে যেটা বলা হচ্ছে অনলাইনে যে রেজিস্ট্রেশনস আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে তো অনলাইনের যে রেজিস্ট্রেশন সেটা শুরু হচ্ছে দুই নয় দু হাজার কুড়ি থেকে অর্থাৎ শুরু হয়ে গেছে লাস্ট ডেট তেইশ নয় দু হাজার কুড়ি পেমেন্ট করতে হবে সেই সেম ডেটের মধ্যে আপনারা চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব করার এখানে যেটা বলা হচ্ছে দুই নয় দু থেকে তেইশ নয় দু হাজার কুড়ির মধ্যেই আপনাদেরকে অনলাইনে আবেদন এবং পেমেন্ট করে দিতে হবে তারপরে যেটা বলা হচ্ছে যে আপনাদের প্রিলি এক্সাম হবে সেই প্রিলির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আঠেরো এগারো দু হাজার কুড়িতে এবং প্রিলি এক্সাম হবে অনলাইনে যে এক্সাম হবে প্রিলি সেটা হবে পাঁচ বারো দু হাজার কুড়ি বারো বারো দু হাজার কুড়ি তেরো বারো দু হাজার কুড়ি তারপরে প্রিলির রেজাল্ট প্রকাশিত হবে একত্রিশ বারো দু হাজার কুড়ি তারপরে মেন্সের জন্য যেই অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করা যাবে বারো এক দু হাজার একুশ অনলাইনে এক্সাম হবে যেটা মেন্স সেটা হবে চব্বিশ এক দু হাজার একুশ এবং প্রোভেশনাল অ্যালটমেন্ট প্রকাশিত হবে এক চার দু হাজার একুশে এটা গেল গুরুত্বপূর্ণ ডেট এবারে আসছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে সবার প্রথমে বলে রাখি আপনাকে ভারতীয় বাসিন্দা হতেই হচ্ছে এটা তো মাস্ট তার সঙ্গে সঙ্গে এখানে যেটা বলা হচ্ছে এজ এজ হতে হবে এক নয় দু হাজার কুড়ির ভিত্তিতে কুড়ি থেকে আটাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং এসসি এসটিতে যেরকম ছাড় থাকে উর্ধ্বসীমা বয়সের ছাড় থাকে সেরকম কিন্তু ছাড় থাকছে এরপরের বিষয়টা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশানস কোয়ালিফিকেশানস কী লাগছে এডুকেশানস কোয়ালিফিকেশানস আপনারা যে কোনো ডিগ্রি পাস করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশানস পাস করে থাকলেই যে কোনো ডিসিপ্লিনে কেউ যদি গ্র্যাজুয়েশানস পাস করে থাকে তার এখানে আবেদন করতে পারবে অর্থাৎ পাস কোর্সেও যদি কেউ ডিগ্রি পাস করে থাকে তারাও আবেদন করতে পারবে অনার্সের ছাত্রছাত্রীরাও এখানে আবেদন করতে পারবে এরপরে হচ্ছে অনলাইনে যে এক্সাম হবে প্রিলিমিনারি এবং মেন্স তার যে সিলেবাস তো এখানে প্রিলিড এক্সামের যেটা সিলেবাস সেটা বলা হচ্ছে ইংলিশ নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজিউনিং তিনটে বিষয় থাকবে এবং ইংলিশ থাকবে তিরিশ তিরিশটা প্রশ্ন নিউমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে পঁয়ত্রিশটা এবং রিজিউনিং অ্যাবিলিটি পঁয়ত্রিশটা টোটাল একশোটা কোশ্চেন থাকবে এবং একশো নাম্বার ষাট মিনিট সময় দেওয়া হবে এবং মেনসে যেটা বলা হচ্ছে মেন এক্সামের জন্য জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জেনারেল ইংলিশ রিজিউনিং অ্যাবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে অর্থাৎ ম্যাথ এবং সেখানে প্রশ্ন থাকবে একশো নব্বইটা ম্যাক্সিমাম মার্কস থাকবে দুশো এবং সেটার জন্য সময় থাকবে একশো মিনিট তাহলে এটা গেল সিলেবাস এবং প্রি হবে একশো নম্বরের এবং মেন্স হবে দুশো নম্বরের এবারে পরীক্ষা কি বাংলায় হবে অনেকেই জিজ্ঞাসা করবে তাদেরকে বলবো এখানে বলে দিয়েছে অল অ্যাবভ টেস্ট এক্সপেক্ট দ্য টেক্সট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বি অ্যাভেলেবেল বাই যেমন ইংলিশ এবং হিন্দিতে অর্থাৎ ইংলিশে থাকবে এবং হিন্দিতেই থাকবে কোয়েশ্চেন এবারে হচ্ছে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে হবে অনলাইনে আমি ওয়েবসাইটের নাম বলে দিচ্ছি দুই নয় দু হাজার কুড়ি থেকে আবেদন শুরু হয়েছে তেইশ নয় দু হাজার কুড়ি পর্যন্ত আবেদন চলবে এবং অনলাইনের যে ওয়েবসাইট সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এখানে যে স্পষ্ট করে লেখা আছে আইবি পি এস ডট ইন অথবা সিজিআরএস ডট আই ডট ইন এখানে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে এবারে কত টাকা লাগবে আবেদনের জন্য সেটা বলি তো অনলাইনে পেমেন্ট করতে হবে ছাত্রছাত্রীদের সেটা ওই একই ডেটের মধ্যে একশো পঁচাত্তর টাকা দিতে হবে এস সি এস টি এক্স সার্ভিসম্যানদের জন্য আটশো পঞ্চাশ টাকা লাগবে ফর অল আদার্স অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য ও বিসি যারা আছে তাদের জন্য এবং তার সঙ্গে সঙ্গে অনলাইন পেমেন্ট করার জন্য যেই চার্জটা কাটায় সেটা লাগবে এবারে ভ্যাকান্সি কতগুলো আছে ভ্যাকান্সি আছে পনেরোশো আটান্নটি এবং স্টেজ ওয়াইজ আছে যেমন আন্দামান নিকোবর এরকম ভাগ ভাগ করে দেওয়া আছে প্রত্যেকটা রাজ্যের এখানে বলা হয়েছে তো আমরা চলে যাচ্ছি বেঙ্গলে কতগুলো আছে আমরা সেটা দেখি তো এখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের এখানে চলে আসলাম এবং ওয়েস্ট বেঙ্গলের এখানে দেখতে পাচ্ছি এগারোটা ব্যাংকের নাম দেওয়া আছে এবং তারপরে এসসিদের জন্য এসটিদের জন্য ও বিসিদের জন্য ভাগ ভাগ করে দেওয়া আছে এবং জেনারেলদের জন্য দেওয়া আছে টোটাল যদি আমরা এখানে লক্ষ্য করি একশো পঁচিশটা ভ্যাকেন্সি আছে বেঙ্গলে জেনারেলদের জন্য ঊনপঞ্চাশটি এবং এস জন্য আঠাশটি এসসিদের জন্য চারটা এবং ওবিসিদের জন্য আঠাশটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল একশো পঁচিশটা এবারে প্রশ্ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে কোনো পরীক্ষার সেন্টার পড়বে কিনা বেঙ্গলের কোথায় কোথায় পরীক্ষা সেন্টার পড়বে ওয়েস্ট বেঙ্গলে এখানে যেটা বলা হচ্ছে প্রিলি এক্সামের সেন্টার পড়বে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি কল্যাণী শিলিগুড়ি এবং মেন্স এক্সামের জন্য যে সেন্টারটা পড়বে সেটা হচ্ছে আসানসোল গ্রেটার কলকাতা কল্যাণী শিলিগুড়ি আমি ডিটেলসে বলার চেষ্টা করলাম গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আর সমস্ত বিষয় নিয়ে বলার কোনো দরকার নেই কারণ এই জিনিসগুলোই ছাত্রছাত্রীদের জানা উচিত এরপরে আবেদন করতে গেলেই সমস্ত কিছু জেনে যাবে এবং এই পিডিএফটা যারা যারা ডাউনলোড করতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সে রেখে দিলাম ওখান থেকে ডাউনলোড করে নেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান কারণ এই পিডিএফটা যেদিন প্রকাশিত হয়েছে সেই দিনই আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছিলাম আজকে যদিও ভিডিওটা বানিয়ে দিচ্ছি এক দুদিন পরে তবে টেলিগ্রাম গ্রুপে অনেকদিন আগেই দিয়ে দিয়েছিলাম তাই অন্যান্য সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন এবং আমরা ওখানে বিভিন্ন সরকারি চাকরির আপডেট গুরুত্বপূর্ণ আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি সকলে ভালো থাকবেন বাই বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দিতে প্রেস করবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন বাই বাই